আজ আমাদের একটি বহুল প্রচলিত গাছ নিয়ে কথা বলব লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছ হচ্ছে চারশো প্রজাতির গুল্ম ও লতার একটি গণের নাম যা লিগুম জাতীয় পরিবারে অন্তর্গত এর দ্বিপখল পাতা রয়েছে এই গাছটি ছোঁয়া মাত্রই বন্ধ হয়ে যায় প্রাকৃতিকভাবে এটি তাপের প্রভাবে সন্ধ্যা বেলাতেও বন্ধ হয়ে যায় মূলত মোনাস্টিক চলনের প্রভাবেই এর পাতাগুলো বন্ধ হয়ে যায় এই গাছটিতে থোকা থোকায় ফুল ফুটে এর ফলগুলো হয় চ্যাপটা বাঁকা লম্বাটে এর আদি নিবাস কিন্তু আমেরিকার মেক্সিকোতে তবে বর্তমানে বিশ্বের সব জায়গায়ই এই গাছটি দেখা যায় এই ভিডিওটি আমরা কুমিল্লার ময়নামতি থেকে সংগ্রহ করেছি সকলকে আন্তরিক ধন্যবাদ